বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন কর্মসূচি ঘোষণা করল বিএনপি। এদিকে লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে, বিএনপি গুপ্ত হত্যার পরিকল্পনা করছে বলছেন কাদের। জানাবো 7 জানুয়ারি নির্বাচন রুখে দিন, জনগণকে রিসবি জানিয়ে দেব, কম সময়ে আন্দোলন সফল করতে চাই বিএনপি। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করছে বলছে জামায়াত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি। চলতি বছরের শেষ দিন কাল রোববার ও নতুন বছরের প্রথম দিন পরশু সোমবার, এই দুই দিন আবারও গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি সহ সমমাননা দলগুলো। রুহুল কবির রিজভী বলেন, আগামীকাল 31 ডিসেম্বর এবং আগামী পরশু দিন 1 জানুয়ারি সাধারণত অনেকে এই দুই দিন নানাভাবে উৎসব করেন, তিনটি উপভোগ করার চেষ্টা করেন। বাংলাদেশ যেহেতু পরিস্থিতি ভিন্ন রকম, এখানে মানুষের মনে আনন্দ নেই, মানুষের মন আজ বিষাদে পরিপূর্ণ, দেশে একটি আতঙ্কের মধ্যে, তারপরে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কথা ভেবে দুই দিন আবারও গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিএনপির সমমাননা দলগুলো এই কর্মসূচি পালন করবে। রিজভী অভিযোগ করে বলেন, আজকে সেই 30 ডিসেম্বর, সেই কালো দিন 2018 সালের এই দিনে এক নজিরবিহীন কারচুপির মধ্য দিয়ে দিন ভোট রাত করা হয়। সংবাদ সম্মেলনে গত 24 ঘন্টায় সারা দেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় 155 নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, 6টি মামলায় আসামি হয়েছেন 429 জনের বেশি। লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে, বিএনপি গুপ্ত হত্যার পরিকল্পনা করছে বলছেন কাদের। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে আতঙ্ক ছড়াতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবেদুল কাদের। এমন প্রেক্ষাপটে দলীয় প্রার্থী ও নেতা কর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হলে এই নির্বাচনে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। ওবেদুল কাদের বলেন, 7 জানুয়ারি ভোটার উপস্থিতি নিয়ে প্রয়োজনে লাশ বানিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে জনগণকে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখতে, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে সতর্ক থাকতে হবে। সেতুমন্ত্রী বলেন, লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে, প্রয়োজনে গুপ্ত হত্যার পথে তারা এগিয়ে যাবে, হয়তো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত আছে নির্বাচনকে ঘিরে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, ভয়ঙ্কর কোনো হামলা, গুপ্ত হামলার দিকে যাচ্ছে এমন খবর পাচ্ছি, নেতা কর্মীদের সতর্ক করছি, নির্বাচনে আমাদের জন্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে, সারা দেশের সর্বস্তরের নেতা কর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে, নতুন বছরে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে উল্লেখ করে দলীয় প্রার্থী সহ সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার কড়া নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের। বলেন, বিএনপি নিজেরাই নিজেদের অপকর্ম ও নেতিবাচক রাজনীতির জন্য নিশ্চিহ্ন ও ধ্বংসের জন্য দায়ী, অন্য কেউ নয়। 7 জানুয়ারি নির্বাচন রুখে দিন, জনগণকে রিজবি। 7 জানুয়ারি নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহযোগ আন্দোলনে জনমত তৈরি করতে লিফলেট বিতরণ শেষে এই আহ্বান জানান তিনি। তিনি বলেন, 7 জানুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে, এটি একতরফা নির্বাচন, এটি অবৈধ নির্বাচন, ভাওতাবাজি নির্বাচন, জনগণের সঙ্গে প্রতারণা নির্বাচন, ভোটারদের সঙ্গে প্রতারণা করা নির্বাচন, এই ডামি নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য এবং নির্বাচন বয়কট করার জন্য আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বিএনপি সন্ত্রাসী দল নয়, সন্ত্রাসী দল আওয়ামী লীগ, বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নিতে মানুষ পুড়িয়ে মারে আওয়ামী লীগের লোকেরা, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা। কয়েকদিন আগে ভোলায় বোমা বানাতে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী মারা গেছে, বিভিন্ন স্থানে পেট্রোল বোমা সহ হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীরা, আর দায় চাপাচ্ছে বিএনপির উপর। তিনি বলেন, 2013, 2014, 2015 সালে তারাই বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায় চাপিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, এখন আদালতকে হুকুম দিয়ে গণহারে সাজা দেওয়া হচ্ছে। আসলে প্রধানমন্ত্রী বিরোধী দলকে নির্মূল করে চিরদিন ক্ষমতা আঁকড়ে রাখতে চান, কিন্তু জনগণ তা হতে দেবে না। তিনি অবিলম্বে ডামি নির্বাচন বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানান। কম সময়ে আন্দোলন সফল করতে চায় বিএনপি। টানা কর্মসূচি দিয়ে ভোট কেন্দ্রিক আন্দোলনে যাচ্ছে বিএনপি, সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই তা ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এই কর্মসূচি সফল করতে মাঠে সাজাচ্ছে দলটি, সরকারের পদত্যাগের একতরফা এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে জনমত তৈরিতে সারা দেশে লিফলেট বিতরণ করা হচ্ছে, এতে সারা দেশে ব্যাপক সাড়া পেয়েছে দলটি। এই সুযোগে অনেক কেন্দ্রীয় নেতা এখন নিজ এলাকায় অবস্থান করছেন, বাকিদের এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সক্রিয় জনপ্রিয় নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রক্রিয়া চলছে, ইতিমধ্যে অন্তত 30 নেতাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে, এছাড়া ভোট কেন্দ্রে
এছাড়া ভোটে কোনো ধরনের সহযোগিতা ও কেন্দ্রে যাওয়ার প্রমাণ পেলে নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এমন বার্তা দেওয়া হয়েছে। সব সাংগঠনিক জেলায় এই জন্য মনিটরিং এর সংশ্লিষ্ট আসনের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য সূত্র আরও জানায় কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে বিএনপি। চলমান পরিস্থিতি ঢাকার বিদেশি দূতাবাস ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে অবহিত করছে দলটি। 28 অক্টোবরের পর থেকে 24,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার ও 27 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কারান্তরীণ থাকা অবস্থায় 10 জনের মৃত্যু। তথ্য সহ নির্বাচনকে কেন্দ্র করে দেশের চলমান অবস্থা সম্পর্কে দূতাবাসগুলোতে সর্বশেষ চিঠি দিয়ে জানিয়েছে। এছাড়া গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি আজ শেষ হচ্ছে। এদিন ফের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে। জানা গেছে ভোটের আগে টানা কর্মসূচি নিয়ে নেতাদের মধ্যে দুই মত রয়েছে। একটি পক্ষ বলছে গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচিতে যেভাবে সাড়া পেয়েছে তাতে আরো কয়েকদিন একই কর্মসূচি দেওয়া হলে আন্দোলন জনসম্পৃক্ততা আরো বাড়বে। সেক্ষেত্রে তারা ভোটের দিন সহ 4 অথবা 5 দিনের টানা অল আউট কর্মসূচি চান। অসহযোগের মধ্যে তা হরতাল বা অবরোধ হতে পারে। তাদের মুক্তি কম সময়ে সর্বশক্তি নিয়ে রাজপথে নামলে আন্দোলন সফল হবে। বেশি দিন টানা কর্মসূচি থাকলে ধারপাকড় যেমন বাড়বে তেমনি জনগণ তা ভালোভাবে নাও নিতে পারে। আরেকটি পক্ষ 1 জানুয়ারি থেকে টানা অবরোধ বা হরতালের পক্ষে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, একটি আন্দোলনে নানা পর্যায়ে কর্মসূচি বিভিন্ন ধরনের হয়। আমরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে হরতাল অবরোধ সহ প্রহসনে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচি করছে। আমরা যে একটা দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে লড়াই করছি সেটা আমরা লিফলেট জনগণের কাছে তুলে ধরছি। সাধারণ মানুষ তা মন থেকে গ্রহণ করছেন এরকম পরিস্থিতিই বলে দেবে। এরপর পরিস্থিতি বলে দেবে কর্মসূচি কি হওয়া উচিত। তিনি আরো বলেন, ভোটারদের ন্যূনতম আগ্রহ না থাকলেও গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য জনগণের উপর অত্যাচার নিপীড়ন শুরু হয়েছে। ভোট না দিলে সাধারণ মানুষকে এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে। ভোটের উৎসবের বদলে আতঙ্ক আর উৎকণ্ঠা চলছে। পুরো রাষ্ট্রযন্ত্রকে নামানো হয়েছে আমি আর ডামির এই ভোট নাটকে। তবে এসব করে কোনো লাভ হবে না। দেশপ্রেমিক কোনো ভোটার পাতানো নির্বাচনকে জায়েজ করতে ওই দিন ভোট কেন্দ্রে যাবেন না। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট অর্জন ভোট বর্জন উদ্ধত করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বিএনপি। একই সঙ্গে সমমনা অন্যান্য দল ও জোটের উদ্যোগেও চলছে ভোট বর্জনের ডাক। ভোটারদের কাছে এই নির্বাচনকে তামাশা নির্বাচন হিসেবে তুলে ধরতে একদিকে যেমন চলছে লিফলেট বিতরণের মতো গণসংযোগ কর্মসূচি, তেমনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমও চলছে প্রচারণা। আগামীতে এই কর্মসূচিকে আরো বেগবান করা হবে। সঙ্গে এক দফা আন্দোলনও কঠোর করার সিদ্ধান্ত রয়েছে, যেখানে দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় গিয়ে ভোটারদের ভোটের বিরত রাখার পাশাপাশি রাজপথের আন্দোলনকে বেগবান করতে বলা হয়েছে বলে জানা গেছে। সূত্র মতে ভোটে কোনো প্রার্থীর পক্ষে কাজ বা কোনো রকমের কোনো ধরনের সহযোগিতার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতিমধ্যে এমন অন্তত 35 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এমনকি ভোটের দিন নেতাকর্মীর কেউ ভোট কেন্দ্রে গেলেও তা মনিটরিং ব্যবস্থা করেছে। আনসি ভিত্তিক নেতাদের দায়িত্ব দিয়ে বলা হয়েছে দলীয় নেতাকর্মীরা কেউ ভোটের সহযোগিতা ও কেন্দ্রে গেলে তাদের নাম কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে অথবা জেলা উপজেলা বা থানা সহ সংশ্লিষ্ট ইউনিট ও ব্যবস্থা নিতে পারবে। এই নির্দেশনা বিএনপির পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনের জন্য দিয়েছে জানা গেছে। লিফলেট ছাড়াও বিএনপি 2-1 দিনের মধ্যেই ভোট বিরোধী স্টিকার তৈরি করবে। ওইসব স্টিকার যানবাহনে বিভিন্ন স্থাপনা এবং হাটে বাজারে লাগানো হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের বিরুদ্ধে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রচার। বিভিন্ন গান তৈরি করে নিমো তৈরি করে দলের নেতাকর্মীরা এই প্রচারে আগ্রহী ভূমিকা রাখছেন। বিএনপির একাধিক নেতা জানান, নির্বাচনের আগে স্পষ্ট হয়েছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে, তারাই সরকার গঠন করছে। তাদের ভোটারদের ভোটদানে তেমন গুরুত্ব বহন করে না বলে আওয়ামী লীগেরও অনেক সমর্থক ভোটদানে উৎসাহ হারিয়ে ফেলেছেন। প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচনে জনগণ ভোটের উৎসব যেমনটা পালন করবেন সেরকমটা নাও হওয়ার নির্বাচন নিয়ে কারো কোনো আগ্রহ নেই। এর পুরো প্রভাব পড়েছে নির্বাচনের দিক। বিএনপি নেতাকর্মীরা জানান, 28 অক্টোবর ঢাকায় বিএনপি সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর সারা দেশে ব্যাপক ধারপা করে চলে যাওয়া এখন অব্যাহত আছে। তখন থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক জেলার শীর্ষ নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। তারপরও তাদের তত্ত্বাবধানে নেতাকর্মী ও সমর্থকরা রাজপথে আন্দোলন করছে। তাদের পরিবার পরিজন আতঙ্কে রয়েছে। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ এমন দুর্বিষহ জীবন পার করছে। তারা কোনো কিছুই ভোট কেন্দ্রে যাবেন না। তাদের আত্মীয় স্বজনেরও ভোটদানে বিরত থাকার কৌশল নেওয়া হয়েছে। আওয়ামী লীগ দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করছে বলছে জামায়াত। জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের কর্ম পরিষদ সদস্য জামাল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক উচ্চবিলাস চরিতার্থ করতে দেশকে বন্ধুবিহীন রাষ্ট্রে পরিণত করছে। তবে দেশপ্রেমিক জনতা সে ষড়যন্ত্র কখনোই সফল ও সার্থক হতে দেবে না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তামাশা নির্বাচন প্রতিহত করতে সবাইকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানান। জামাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ নিজেকে স্বাধীনতার সপক্ষে শক্তি দাবি করলেও স্বাধীনতার 5 দশক পরও তারা গণবিরোধীর অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি। অবাধ গণতন্ত্র, সাম্য,
সামাজিক ন্যায় বিচার ও আইনের শাসন মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা হলেও তারা এসবের প্রতি কখনোই শ্রদ্ধাশীল ছিল না বা এখনো নয়। তারা যতবারই ক্ষমতা এসেছে ততবারই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করেছে। সে ধারাবাহিকতায় তারা এবার নির্বাচন নামের প্রহসনের আয়োজন করে তাদের কদর্য চেহারা জাতির সামনে নতুন করে উন্মোচিত করেছে। এমত অবস্থায় সরকারের পতনের কোনো বিকল্প নেই। তিনি সরকার পতনের লক্ষ্য সবাইকে রাজপথের আন্দোলনে জোরদার করার আহ্বান জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।